জলজল করছে ক্লিন ধূপগুড়ি গ্রিন ধূপগুড়ির সাইনবোর্ড। এদিকে তারই তলায় শুকিয়ে কাঠ, সারি সারি সবুজ গাছ। ধূপগুড়ির চৌপথি মোড় থেকে ফালাকাটা রোডের হাল চোখে দেখার নয়। শেষ কবে জল দেওয়া হয়েছিল সে কথাও মনে করতে পারছে না এলাকাবাসীরা, কারণ এভাবে নিয়ে যেভাবে নিয়ে শুকনো হয়ে মারা যাচ্ছে গাছ তা প্রমাণ একেবারে হাতে নাতে। ক্লিন ধূপগুড়ি তো কোনোদিন ছিল না, আবর্জনার শহর হয়ে গেছে ধূপগুড়ি। গ্রিন যা ছিল তাকে সরকারিভাবে কেটে ফেলার একটা উদ্যোগ বিভিন্ন জায়গায় এর আগে হয়েছে। ডিভাইডারের মাঝে থাকা এলইডি লাইটের অবস্থাও করুন, যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা। কিছু জায়গায় এভাবেই ফোকলা হয়ে গেছে, অন্যদিকে রাতের বেলায় যে এইভাবে আলো নেভানো যা থাকে তা আরো যেন লজ্জায় ফেলতে হচ্ছে ধূপগুড়িকে। কোথাও এভাবে নিয়ে আলো জ্বলছে, কোথাও বা নিভে আছে, আবার কোথাও টিম টিম করে জ্বলছে আর নিভছে। এই ছবি প্রতিদিনের ধূপগুড়ির রাতের। এই গাছগুলো লাগানোর পরে যে পরিচর্যার অভাবে এই গাছগুলো অকালে ঝরে পড়ছে সেটা দেখে খুব খারাপ লাগছে। পৌরসভা বা পুর কর্তৃপক্ষের কোনো রকম ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই, উদাসীন অবস্থা পড়ে আছে। আমার মনে হয় এরকম যদি চলতে থাকে তাহলে ক্লিন ধূপগুড়ি গ্রিন ধূপগুড়ি এই সমস্ত স্লোগান উপরে না টাঙানোই বেটার। জানা যায় এককালে ধূপগুড়ির শহর সৌন্দর্যায়নের জন্য একগুচ্ছ প্রকল্প গ্রহণ করা হয়। সেই উদ্দেশ্যে গ্রিন সিটি প্রকল্পের আওতায় শহরের চৌপথি মোড় থেকে ফালাকাটা রোড ধরে গণেশ মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করা হয়। সেই রাস্তার মাঝে ডিভাইডারে বসানো হয়েছিল বাহারি গাছ, সারা রাস্তা সাজিয়ে তোলা হয় এলইডি লাইট দিয়ে। কাজ তো হলো, তার দেখভাল করবে কারা? সংস্কারের অভাবে সেই ছবি বদলে গেল একেবারে। গাফিলতির কথা এক প্রকার স্বীকারও করে নিল শাসক শিবির। এই যে আমি 6 বছর পৌরসভায় আছি, এখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যে হয়েছে, আমাকে কোনো কাজের দায়িত্বই আজ পর্যন্ত বুঝিয়ে দিল না যে আমি কি কাজ করব বা আমার কাজটা কি। এই কারণেই আমরা নিজে উদ্যোগ নিয়ে কোনো কাজ করতে পারছি। ওটা ঘটনায় সুর চড়ালো বিরোধী শিবির। আজকে সামনে রেখে কোটি কোটি টাকার কাটমানি হয়ে যাচ্ছে, এখন গাছ শুকিয়ে গেলেই কি আর এলইডি লাইট বন্ধ হয়ে গেলেই কি? ক্যাম্পিং গ্রাউন্ডের অভাবে সেই নোংরা ফেলার জায়গা নেই। তাহলে ক্লিন ধূপগুড়ি গ্রিন ধূপগুড়ি ধূপগুড়ির সঙ্গে যায় না ব্যাপারটা, এটা একদম হাস্যকর। এটা কিছু না, এটা পৌরসভার হচ্ছে কি করে টাকা লুট করা যায়, সেই লুট করার এক একটা রাস্তা করে নিয়েছিল এগুলো। প্রচারের প্রচার তো হলো, ক্লিন ধূপগুড়ি গ্রিন ধূপগুড়ির বাহবাও পুরনো গেছে, এখন প্রচার কবে বাস্তব রূপ নেয় সেটাই দেখার। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।